হাসিনাকে কি গ্রেপ্তার করা হবে, ভারত কি তাকে পাঠাবে? ভারতের, আমি যে বহুবার বলেছি, কংগ্রেসই ক্ষমতায় আসুক আর বিজেপি ক্ষমতায় থাকুক, বাংলাদেশের ব্যাপারে তাদের যে পলিসি তাতে কিন্তু খুব একটা হের ফের হয় না, জিনিস তৈরি করে না যেটা বাংলাদেশ তৈরি করে তাদেরকে রপ্তানি করবে। কিন্তু আমাদের সিএনজি, মোটর গাড়ি, বাস, ট্রাক, এগুলো ভারত থেকে আসে, টেক্সটাইল আসে, র মেটেরিয়াল আসে, মেশিন টুলস আসে আসে, তো আমরা তো ভারতের উপর ডিপেন্ডেন্ট থাকবই। তো এখন মিথ এক জিনিস, সত্য এক জিনিস, তাহলে তো ওই শেষ লাইনটা উনি কেড়ে দিলেন কেন? আওয়ামী লীগাররা জয় পাকিস্তান, এবং উনি যে জয় পাকিস্তান বলেছিলেন, এটা তো রাজাকাররা, গোলাম আজমদেররা প্রচার করছেন না, নির্মল সেন। কোন বিচারেই কি আপনার নির্মল সেনকে বলতে পারবেন যে উনি পাকিস্তানপন্থী ছিলেন? কবি শামসুর রহমান, এ কে খন্দকার, তারপরে জাস্টিস হাবিবুর রহমান, তিনি তো আওয়ামী ঘরানার একজন বিচারক ছিলেন, পরে ক্যাপ্টেকার প্রেসিডেন্ট হয়েছিল, তো এখন তত্ত্বাবধায়কের প্রধান হয়েছিল। এই লোকগুলো কি সবাই মিথ্যা কথা বলছে যে শেখ সাহেব জয় পাকিস্তান বক্তৃতা শেষ করেছিলেন? তাহলে কাটছাট করে এডিট করে একটা জিনিস যার জন্য এত কিছু করার দরকার ছিল না। শেখ মুজিবুর রহমানের নামে যুদ্ধ হয়েছে বলা উচিত ছিল, তিনিও একজন ফাউন্ডিং ফাদার, যদিও আমাদের জাতির পিতা আদৌ দরকার হয়। আমেরিকাতে 6-7-8 জনের নাম আছে, এবং তৃতীয় বিশ্বেই শুধু জাতির পিতা বলে কথাটা ব্যবহৃত হয়। কানাডার জাতির পিতা কে আমি জানি না, অস্ট্রেলিয়াটাও জানতাম না, সিঙ্গাপুরে লিকুয়ানিও, এত কিছু করে তাকে তো জাতির পিতা বলতে হয়। এই সিঙ্গাপুর, ওই যে বিমানবন্দরটাও কিন্তু লিকুয়ানিওর নামে না, এবং বিমানবন্দর খোলার পরে উদ্বোধন করলেন বিমানমন্ত্রী, লিকুয়ানিও না। তো এই জিনিসগুলো আমাদের জানা উচিত, কোথায় গিয়ে থামতে হবে। সুতরাং আমি মনে করি 7ই মার্চ সহ এরকম যে দিবসগুলো দলীয় রাজনীতির অঙ্গ, সেগুলো জাতীয় ছুটির দিবস হতে পারে না। এবং দ্বিতীয় প্রশ্ন আপনার, হাসিনাকে কি গ্রেপ্তার করা হবে, ভারত কি তাকে পাঠাবে? ভারতের, আমি যে বহুবার বলেছি, কংগ্রেসই ক্ষমতায় আসুক আর বিজেপি ক্ষমতায় থাকুক, বাংলাদেশের ব্যাপারে তাদের যে পলিসি তাতে কিন্তু খুব একটা হের ফের হয় না, গরমিল নেই। উভয়ের জন্যই বাংলাদেশ একটা খুবই গুরুত্বপূর্ণ দেশ। আমি তো মনে করি ভারতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দেশ, আপনারা চেয়ার থেকে পড়ে যাবেন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। চীন যদি যুদ্ধ করতে আসে, তাকে জোগাড় যন্ত্রণা করে সারা বিশ্বময় এর একটা প্রভাব পড়বে। চীন ইচ্ছা করলেই ভারতে আক্রমণ করে ভারতকে শিলিগুড়ি করিডোর কেটে দিয়ে এত সব শেষ করে দিতে পারবে না। ওটা হচ্ছে একটা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, যখন ওই এক্সট্রিমে যদি কোনোদিন যায় তাহলে চীন ওটা করবে। চীন এটা করতে গিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একটা বৈরিতা কেন তৈরি করবে? তারা এত বড় মার্কেট পেয়েছে, পুরো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সর্বত্র, যতগুলো মহাযুদ্ধ। মহাযুদ্ধর কারণ কি? মার্কেট, র মেটেরিয়াল অ্যান্ড মার্কেট। হিটলার এবং মুসোলিনি দ্বিতীয় মহাযুদ্ধ কেন করলো? কেননা তারা যখন দেখছেন যে পৃথিবীর আফ্রিকা এবং এশিয়া এবং ইউরোপের, ল্যাটিন আমেরিকা, মিডল ইস্টের ভালো ভালো দেশগুলো, মানে যেখান থেকে তেল পাওয়া যায়, যেখান থেকে মানে আপনার কফি পাওয়া যায়, চা পাওয়া যায়, পেট্রোলিয়াম পাওয়া যায়, যেখানে আপনার লক্ষ লক্ষ লোক, সেখানে মার্কেট পাওয়া যায়, সেগুলো কলোনিয়াল পাওয়ারদের ছিল, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড, এদের, স্পেন, পর্তুগাল, কোনো জার্মান কলোনি ছিল না, ইটালিয়ান কলোনিও ছিল না। কেননা 1860 এবং 70 এর দশকের আগে জার্মানি এবং ইটালি বলে কোনো দেশই ছিল না। সুতরাং দে আর লেট কামার্স। লেট কামাররা দেখলো, আরে আফ্রিকার অত বড় বড় ডায়মন্ডের খনি, সোনার খনি, সব কাদের হাতে? ইংরেজদের হাতে। হ্যাঁ, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসের ওই যেখান থেকে রাবার আসে সেগুলো কাদের হাতে? ফ্রান্সের হাতে। ইন্দোনেশিয়ার রাবার কাদের হাতে? পাম অয়েল কাদের হাতে?
ওলন্দাজ ডাচদের হাতে, আমরা কি পেলাম? তো আমাদেরকে যুদ্ধ করে নতুন কলোনি বানাতে হবে। সুতরাং এখন এইরকম একটা পরিস্থিতি, যুদ্ধের কারণ হচ্ছে র ম্যাটেরিয়াল এন্ড মার্কেট। ভারতের জন্য আমি বলছি, চীন যেহেতু মার্কেট পেয়ে গেছে, র ম্যাটেরিয়াল এবং সবকিছু মোটামুটি তাদের কর্তৃত্ব রয়েছে, তারা যেচে ওটাকে নড়াবে। সেজন্য কি এখন ভারত শেখ হাসিনাকে মানে, ভারতের ব্যাপারে আমি আসছি, ভারত বাংলাদেশের সঙ্গে $16 বিলিয়ন যে ট্রেড, তাতে $14 বিলিয়নের বেশি তাদের ট্রেড সারপ্লাস। এর চেয়ে বেশি আর ভারত কি চায়? বাংলাদেশ থেকে কটা জিনিস যায়, যেটা জ্যোতি বসু পর্যন্ত বলেছিলেন যে বাংলাদেশের দেবার কি আছে ইলিশ মাছ ছাড়া, জ্যোতি বসু বলেছিলেন। তারপর বাংলাদেশ তো এমন কোনো, ইন্ডিয়া এমন কোনো জিনিস তৈরি করে না যেটা বাংলাদেশ তৈরি করে তাদেরকে রপ্তানি করবে, কিন্তু আমাদের সিএনজি মোটর গাড়ি, বাস, ট্রাক এগুলো ভারত থেকে আসে, টেক্সটাইল আসে, র মেটেরিয়াল আসে, মেশিন টুলস আসে আসে। তো আমরা তো ভারতের উপর ডিপেন্ডেন্ট থাকবই। উপরন্তু স্ট্র্যাটেজিক কারণে কোনোদিন যদি কোনোভাবে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয়, চীন যদি চিকেন নেকটা কেটে দেয়, কেন ওটাও চীন ক্লেম করছে, নেপাল এবং বাংলাদেশের মাঝে যে জায়গাটা দার্জিলিং এর উপর থেকে শুরু করে, চীন বলছে ওটা আমাদের পূর্বপুরুষের দেশ জায়গা, ওটা যদি কেটে দেয় তাহলে ট্রানজিটের জন্য একমাত্র বাংলাদেশের চট্টগ্রাম বন্দর আর এই যে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত যাওয়ার রেলপথ এবং সড়ক পথ ভারতের জন্য অপরিহার্য। ওটা এই জন্যই বলছি, বাংলাদেশ হচ্ছে ভারতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দেশ। সুতরাং কংগ্রেস পার্টি বলেন আর বিজেপি বলেন, তারা কিন্তু দেশপ্রেমিক, তারা মোটামুটি দেশের কথা চিন্তা করে, অন্য দেশের হয়ে তারা রাজনীতি করে না। আপনি নরেন্দ্র মোদীকে যতই গালাগাল করেন, অমুকের কাছ থেকে পয়সা খেয়ে তার এত এত হাজার কোটি, এত লক্ষ কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, আপনি রাজীব গান্ধীর ও খুঁজে পাবেন না, নরেন্দ্র মোদীরও খুঁজে পাবেন না। সুতরাং তারা হাসিনাকে যদি ফেরত দেয়, তাদের বিপদটা কি হবে? হাসিনা তো ক্ষমতায় নেই, তাকে ছেড়ে দিলে আমাদের কি যায় আসে? এত সহজ না। ভবিষ্যতে তারা আর কোনো হাসিনা পাবে না, মানে যাদেরকে দিয়ে তারা বাংলাদেশে একটা সেমি কলোনিয়াল শাসন ব্যবস্থা যেটা 15 বছর ছিল, সেই ধরনের একটা লোক ওই ধরনের ভারতের দালালি করার আগে 5 বার চিন্তা করবে, আরে বাবা আমার অবস্থা তো হাসিনার মতো হবে, আমি পালিয়ে ভারতে যাব, ভারত আমাকে ফেরত দিয়ে দেবে। এটা হচ্ছে ভারতের ইন্স্যুরেন্স পলিসি, যে হাসিনাকে কোনো মূল্যেই তারা বাংলাদেশের কাছে ফেরত পাঠাবে না। যদিও কিছু ইউটিউবার অলরেডি বলে দিচ্ছেন 18 নভেম্বরের ভেতরেই হাসিনাকে হাত করা পড়িয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে, এগুলো অলিক কল্পনা। সুতরাং যেটা হবে না সেটা নিয়ে এত সময় ক্ষেপণ করার কোনো লাভ নেই। অনেক ধন্যবাদ।